তো বন্ধুরা, এই বই থেকে মানে পঞ্চম শ্রেণীর যে আমাদের পরিবেশ, এই বই থেকে কয়েকটি কোশ্চেন আসে প্রাইমারি টেটে। তো দেখো কোন কোন অল্প এখানে বাতাসে উড়ে জীবাণু, তো বাতাসের সাহায্যে যে রোগগুলো আমাদের হয়ে থাকে সেই রোগগুলো সম্পর্কে আলোচনা করব। তো দেখো, যক্ষা বা টিবি রোগের জীবাণু খুবই মারাত্মক। ওকে, এই যে যক্ষা রোগটি কোথায় বেশি হয়ে থাকে? ফুসফুসেই বেশি হয়ে থাকে। কিন্তু এখানে টিবি পুরো নাম হচ্ছে টিউবার কিউলোসিস। ওকে, এরপরে এই যে কী করে বোঝা যায় যে ফুসফুসে যক্ষা হয়েছে? তো এটা প্রথমে প্রথমে বিকেলে জ্বর হয়, রাতে ঘাম, এরপরে কী হয়, শ্বাসকষ্ট হয়, ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে, তারপর খাওয়া অরুচি, বুকে ব্যথা হয়, ওষুধ একটু বাড়লেই কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে, ক্রমশ ওজন কমতে থাকে। ওকে, এরপরে দেখো এই রোগ কতদিনে সারে, এর জন্য কী করতে হবে? বছরখানেক হাসপাতালে টর্চ চিকিৎসা করাতে হয়। তো DOT এর ফুল ফর্ম কী? ডিরেক্টলি অবজার্ভ থেরাপি। ওকে, এরপরে দেখো আবার আছে এই যে রোগ, যক্ষা রোগের জীবাণু আবিষ্কৃত হয় প্রায় 130 বছর আগে। ওকে, এরপরে দেখো এর নিচে আবার আছে কিছু, এই যে যক্ষা রোগের জন্য আমরা কোন টিকাটি ব্যবহার করি? তো PCG টিকা দেওয়া হয়ে থাকে। ওকে, PCG-র পুরো নাম হচ্ছে বেসিলি ক্যালমেট কোরিন। ওকে, এরপরে দেখো এই পেশে আবার আছে অনেক কী আছে, দেখো এইখানে জলটা 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। 1 গ্লাস ফোটানো জল, 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দেবেন। এটাই বাড়িতে তৈরি ORS। ওকে, ORS-এর পুরো নাম কি? ORS-এর পুরো নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওকে, এটা কলেরা রোগের জন্য এটা করা হয়ে থাকে। তো দেখো কলেরায় পায়খানা হয় চাল ধোয়া জলের মতো, একটু আষ্টে গন্ধ থাকে, কাছে যাওয়া যায় না, ওষুধ না পড়লে বালতি বালতি বমি পায়খানা হয়। ওকে, এরপরে আর দেখো নিচে গুরুত্বপূর্ণ আরও কিছু দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে টাইফয়েড কী ঘটিত রোগ, জলবাহিত রোগ। তো জলবাহিত রোগগুলি হচ্ছে টাইফয়েড, কলেরা, আমাশয়, পোলিও, এরপরে আরও আছে অ্যালার্জি। ওকে, এরপরে আছে কৃমি ঘটিত রোগ, বাত, এগুলো সব হচ্ছে জলবাহিত রোগ। এরপরে বায়ুবাহিত রোগগুলি হচ্ছে নিউমোনিয়া, যক্ষা, এরপরে আরও আছে পাম্পুস, ইনফ্লুয়েঞ্জা, ফ্লু আর জলবসন্ত। ওকে, আজকের মতো এটুকুই। তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাও।